রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজারে তদারকি চালিয়েছে রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা। কয়েকটি বাজার ঘুরে নানা অনিয়ম পাওয়ায় তিনটি দোকানকে জরিমানা করা হয়। রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টানতে সরকারি বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যেই বাজার তদারকিতে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার 23 মার্চ কক্সবাজারের রামু উপজেলার কলঘর বাজার, চা বাগান বাজার ও জুয়ারিয়ানালা বাজার দোকানগুলোতে পণ্যের মূল্যতালিকা না থাকা, ভেজাল পণ্য বিক্রি সহ নানা অভিযোগে জরিমানা ও সতর্ক করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা বলেন, যথাযথভাবে মূল্যতালিকা সংরক্ষণ করতে হবে, যারা এই নির্দেশনা মানবে না তাদেরই শাস্তির আওতায় আনা হবে। তবে বিক্রেতারা বলেছেন, পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরা বাজারে বেশি দামে পণ্য বিক্রি করতে হচ্ছে, মূল্য তালিকা মেনে চলতে গেলে লোকসান গুনতে হবে। ক্রেতারা জানান, বাজার স্বাভাবিক রাখতে হলে রমজান মাস জুড়ে মনিটরিং ব্যবস্থা জোরদার করা হলে নিত্যপণ্যের বাজার স্বাভাবিক থাকবে। বাজার নিয়ন্ত্রণে উপজেলার নির্বাহী অফিসারের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলো সহ ভোক্তা অধিকারের নিয়মিত মনিটরিংয়ের প্রয়োজন বলে মনে করেন ক্রেতারা। রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সানজিদা রূপা, CCN কক্সবাজার। জয় বাংলা।